হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই বেঙ্গল। আজকের এই ভিডিওটি রয়েছে সন্ধি নিয়ে, ব্যাকরণ। হ্যাঁ, আমরা তো সবাই বাংলা জানি, কিন্তু বাংলা ব্যাকরণের সন্ধি নিয়ে কি খুব টেনশন? ব্যাকরণের সন্ধির কিছু ইজি নিয়ম আছে। এই সহজ কিছু নিয়ম যদি আমরা একবার জেনে যাই, তাহলে সন্ধির প্রতি ভয় আমাদের 1 মিনিটেই গায়েব হয়ে যাবে। এই নিয়মগুলি কী কী, তার আগে আমরা সন্ধির সম্পর্কে জানবো। সন্ধি মানে কি? সন্ধি কথার অর্থ হলো যোগ বা মিলন, ঠিক আছে? সন্ধি কথার অর্থ কি? সন্ধি কথার অর্থ হচ্ছে যোগ বা মিলন। এই সন্ধিকে ভাগ করা যায় দুভাগে। দুভাগ বলতে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সন্ধি, এবং 2 নম্বর হলো সংস্কৃতে নিপাতনে সিদ্ধ সন্ধি। এই সংস্কৃতে যে নিপাতনে সিদ্ধ সন্ধি, তা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য গুরুত্বপূর্ণ নয়, তবে কম্পিটিটিভের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি সেটিও আলোচনা করে দেব। তাহলে আমরা আগে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সন্ধির জন্য কিছু নিয়ম জেনে নিই। ইজি যে নিয়মগুলো আছে, যেগুলো একবার জানলে সন্ধি নিয়ে আমাদের আর কোনো ভয় থাকবে না। 1 নম্বর নিয়ম, অ বা আয়ের পর হ্রস্ব কিংবা দীর্ঘ থাকলে তা হয়ে যাবে হ্রস্ব দীর্ঘ এবং এ। যেমন নরেন্দ্র, নর যুক্ত ইন্দ্র হয়ে গেল নরেন্দ্র, রমা যুক্ত ইস হয়ে গেল রমেশ। এরপর কি আছে? 2 নম্বর নিয়ম, 2 নম্বর নিয়মে বলেছে অ বা আয়ের পর যদি এ অথবা ওই থাকে, তাহলে সব মিলে হয়ে যাবে ওই, এবং ও বা ঔ থাকলে তা হয়ে যাবে ঔ। এ বা ওয়ের আগে উদাহরণটা আমরা জেনে নিই। এ বা ওয়ের মধ্যে কি রয়েছে? জনৈক, জন যুক্ত এক হয়ে গেল জনৈক, হিত যুক্ত এসি হয়ে গেল হিতৈষি। এরপর ও বা ওয়ের নিয়মটা কি আছে? ওখানে উদাহরণে আছে বন যুক্ত ঔষধি, বনৌষধি। তারপর পরম যুক্ত ঔষধ হয়ে গেল পরম ঔষধ। এরপর আমার 3 নম্বর নিয়ম, সেখানে বলা হয়েছে যে রশ্মি কিংবা দীর্ঘ এর পর রশ্মি দীর্ঘী এবং রি ছাড়া যে কোনো স্বরবর্ণ বসলে তা হয়ে যাবে জফলা। যেমন অতি যুক্ত অন্ত হয়ে গেল অত্যন্ত, অতি যুক্ত আচার হয়ে গেল অত্যাচার। এরপর আমার 4 নম্বর নিয়ম, রস্যু অথবা দীর্ঘ এর পর রস্যু দীর্ঘ রি ছাড়া বাকি যে কোনো স্বরবর্ণ বসলে তা হয়ে যাবে কি বলতো? রস্যু দীর্ঘ অথবা রি ছাড়া যে কোনো স্বরবর্ণ বসলে তা হয়ে যাবে বফলা। যেমন মন্বন্তর, মনু যুক্ত অন্তর হয়ে গেল মন্বন্তর, অনু যুক্ত এশন হয়ে গেল অন্বেষণ, সু যুক্ত আগত হয়ে গেল স্বাগত। এরপর 5 নম্বর নিয়ম, 5 নম্বর নিয়মে কি রয়েছে? অ বা আয়ের পর যদি রি বসে, তাহলে উচ্চারণ হবে অর। অর বলতে আমরা এখানে রেফের ব্যবহার করব। যেমন দেব যুক্ত ঋষি হয়ে গেল দেবর্ষি। এই যে দেববর্ষি, এখানে আমরা একটা অর উচ্চারণ করছি, যেটা আমরা রেফ সহযোগে উচ্চারণটা করে থাকি। এরপর কি আছে? সপ্ত যুক্ত ঋষি সপ্তর্ষি, ভয় যুক্ত ঋত হয়ে গেল ভয়ার্ত। এরপর আমরা যেটা আলোচনা করব বলেছি, সেটা হলো সংস্কৃতে নিপাতনে সিদ্ধ সন্ধি। এই নিপাতনে সিদ্ধ সন্ধি সংস্কৃতের প্রচলিত কোনো প্রথা বা নিয়ম না মেনে তা পাশাপাশি অবস্থিত বর্ণের সাথে সন্ধি গঠন করে, তখনই হয়ে যায় নিপাতনে সিদ্ধ সন্ধি। এর আবার 2টি ভাগ, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি, আরেকটা হলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির কিছু উদাহরণ আমরা জেনে নিই। তা হলো কুল যুক্ত অটা হয়ে গেল কুলটা, গো যুক্ত অক্ষ হয়ে গেল গবাক্ষ, শুদ্ধ যুক্ত ওদন হয়ে গেল কি বলতো? শুদ্ধোদন। একদম ঠিক বলেছে। আর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির কিছু উদাহরণ আমরা জেনে নিই। তার মধ্যে পড়ছে বন যুক্ত পতি হয়ে গেল বনস্পতি, পতত যুক্ত অঞ্জলি হয়ে গেল পতঞ্জলি, বিশ্ব যুক্ত মিত্র হয়ে গেল বিশ্বামিত্র। এই রইল তোমাদের নিপাতনে সিদ্ধ সন্ধি।
এটি আসলে সমস্ত সংস্কৃত শব্দ, তা কিন্তু বাংলার কোনো নিয়মের এগুলো পড়ে না, মনে থাকবে। আর এই রইল তোমাদের ব্যাকরণের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সন্ধি নিয়ে আলোচনা। এরপরেও যদি তোমাদের সন্ধি নিয়ে কোনো শব্দ সলভ করতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর এখনো পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা জলদি জলদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে এই চ্যানেলের অতি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হলে তা সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ, বাই।